ভ্যাট ও কর নিয়ে যে নোংরামি প্রতি বছরের বাজেটে আমরা দেখতে পাই, এই বছর তার মাত্রা ছাড়িয়ে গেছে। আমি সবসময় বলি ভ্যাট এবং কর হলো জুলুম। আপনি দেখেন একটা রিক্সা চালক যেই ভ্যাট দেয়, একটা মানে প্রাইভেট কার চালক সেম ভ্যাট দিচ্ছে, রিক্সা যাত্রী যে ভ্যাট দেয় প্রাইভেট কার যাত্রী সেম ভ্যাট দিচ্ছে, এইটা কি হওয়া উচিত? একটা দশতলা বিল্ডিংয়ের মালিক যেই মানে ভ্যাট দেয় ট্যাক্স দেয়, একটা কুড়ে ঘরের মালিক জিনিসপত্র কিনতে গেলে সেম ভ্যাট দিচ্ছে কর দিচ্ছে, অর্থাৎ একটা বিস্কুটে সবাই সমানভাবে ট্যাক্স দেয়, একটা মোবাইল ফোনে কথা বলতে গেলে সবাই সমানভাবে মানে ট্যাক্স দিচ্ছে, সারচার্জ দিচ্ছে, এই যে সবাই সমানভাবে দেবে এইটা তো একটা জুলুম। মানে একটা গরিব মানুষ আর একটা ধনী মানুষ কেন একইভাবে দেবে? সরকার মানে ব্যক্তিকেন্দ্রিক করের চেয়ে এই যে অ্যাভারেজ কর সেটিকে গুরুত্ব দিয়ে তারা এটার উপর বেশি নজর দিয়েছে, অর্থাৎ এমন এমন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের ফলে ধনী এবং গরিব, অসহায় এবং সামর্থ্যবান তারা সমানভাবে ট্যাক্স দেবে। এটা তো কোনো ন্যায় বিচার হতে পারে না। এই জন্যই বলছিলাম যে ট্যাক্স ভ্যাট বা এই বিষয়গুলো আমার কাছে যেটা সবার উপর সমানভাবে আরোপ করা হয় এই বিষয়টা খুবই সামান্য হওয়া উচিত, এবং এটা আরোপ করা উচিত যার আয় 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, যারা ইনকাম বেশি করে তাদের উপরে আপনারা চার্জ বেশি করেন, আর যারা কম আয় করে তাদেরকে চার্জের বাহিরে রাখেন। এইভাবেই তো একটা সমাজে ধনী এবং দরিদ্রের ভারসাম্য হয়। কিন্তু সেটা না করে বর্তমান যে বাজেটটা পাশ হলো 7,66,000 কোটি টাকা, সেই বাজেটে সেম একইভাবে করের উপরে অর্থাৎ পাবলিক করের উপরে তারা গুরুত্ব দিয়েছে, এবং এই গুরুত্ব দিয়ে তারা যেটি দেখিয়েছে, দেখেন বিভিন্ন পণ্য আমদানি করার ক্ষেত্রে যেই পণ্যগুলো গুরুত্বপূর্ণ সেই পণ্যগুলোর ক্ষেত্রে তারা ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আবার দেখা যাচ্ছে যে বিলাসী পণ্য যেগুলো ছিল, সেটা দামি গাড়ি, দামি মোবাইল ফোন, এইগুলোর ক্ষেত্রে যে আপনার এগুলোর ক্ষেত্রে আলাদাভাবে ক্যাটাগরি ওইভাবে করা হয় নাই যে এগুলো উচ্চ ক্ষেত্রে আরও হাই রেট দেবে, এই জায়গাতে আমরা ঘাটতি দেখছি। তো এই বাজেটে সবচেয়ে বড় যে মানে পচার দিক আমি খুঁজে পেয়েছি, যে আমাদের কাছ থেকে যে ট্যাক্সটা, যে করটা সরকার সংগ্রহ করবে এটা ব্যয় হবে কোথায়, এটা কোথায় ব্যয় হবে, এই জায়গা থেকে বলা যাবে যে এটা একটা ভালো বাজেট না খারাপ বাজেট। আমি একটু যদি দেখাই, দেখেন এইবার জাতীয় বাজেটে আপনার হলো জনপ্রশাসনের ক্ষেত্রে ব্যয় হবে 22%, মানে আপনি যদি আপনার হলো 100% ধরেন পুরো বাজেটকে, তার 22% জনপ্রশাসনে ব্যয় হবে। জনপ্রশাসনে ব্যয় হবে বলতে কী বোঝাচ্ছে? একবারে বাংলা ভাষায় বলি, জনগণের যারা চাকর আছে, চাকর কর্মচারী কর্মকর্তা, এরা 100 টাকার 22 টাকা খাইয়ে ফেলাবে, 22% খেয়ে ফেলবে, জনপ্রশাসন মন্ত্রণালয় বা জনপ্রশাসনের অধীনে যেগুলো আছে তারা খেয়ে ফেলবে। এখানে এই বাজেটের আরেকটা পচা দিক হলো যে গত বছর শিক্ষা ও প্রযুক্তি খাতে যে ব্যয়টা ছিল এই বছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে তার চেয়ে কমিয়ে ফেলেছে। গত বছর ছিল 14.7%, এই বছর করেছে 13.7%, অর্থাৎ শিক্ষাকে সরকার গুরুত্বপূর্ণ মনে করছে না, শিক্ষাকে সরকার প্রয়োজনীয় মনে করতেছে না, ব্যয় কমায় দিচ্ছে, কিন্তু আমলাকে, কর্মকর্তা কর্মচারীকে সরকার অধিক গুরুত্বপূর্ণ মনে করছে, এই জন্য তাদের প্রতি বরাদ্দ বেড়ে দিয়েছে। আমি একটু 100 টাকায় কত টাকা মানে সরকার কিভাবে ব্যয় করতে চায় সেটা যদি তুলে ধরি তাহলে আপনাদের সামনে উঠে আসবে প্রকৃত চিত্র। 100 টাকায় বেতন ভাতা হিসেবে 16.6 টাকা তারা দিতে চায় বেতন ভাতা হিসেবে, এবং সুদ মানে এই যে আমরা যে ঋণের বোঝা বহন করি না, এই ঋণের বোঝা বহনের জন্য সুদ 100 টাকা যে আমার কাছ থেকে নেবে সেখানে 19.5 টাকা সেই সুদ পরিশোধে তারা হলো ব্যয় করবে, এবং সাহায্য মঞ্জুরি। আপনারা মাঝে মাঝে দেখেন যে এই যে চিত্রনায়ক শেখ হাসিনার কাছে গেছে, যায় 16 লাখ টাকা, 10 লাখ টাকা আপনার হলো সহযোগিতা নিয়ে আসছে, বিভিন্ন সাংবাদিক গেছে, এরকম বিভিন্ন ব্যক্তিবর্গ শেখ হাসিনার কাছে গিয়ে যে সাহায্য সহযোগিতা নিয়ে আসে, এরকম সাহায্য ও মঞ্জুরি বাবদ 14.09 টাকা খরচ করা হবে আমার 100 টাকা থেকে। পণ্য ও সেবা,
পণ্য সেবাতে 9.1 টাকা, সম্পদ সংগ্রহে 4.6 টাকা। সম্পদ সংগ্রহ মানে বোঝেন, সরকার বিভিন্ন সময় বিভিন্ন জমি বিভিন্ন কিছু মানে হলো অ্যাকোয়ার করে, অধিগ্রহণ করে, সেটাতে 4.6 টাকা। পেনশনে 6.8 টাকা, ওই আবারও আমলা কর্মকর্তা কর্মচারী, ওই যে বললাম বেতন ও ভাতাতে 6.6 আর পেনশনে 6.8, 6.6 কত হয়? 16 আর 6 22, প্রায় 23-এর কাছাকাছি শুধুমাত্র বেতন ভাতা। এই যে বললাম না, আমাদের চাকর বাকর কর্মকর্তা কর্মচারী তাদের জন্য এই বিশাল বরাদ্দ, এবং ভর্তুকি ও প্রণোদনার জন্য 20.05 টাকা, অনুন্নয়ন বিনিয়োগ 3.5, অপ্রত্যাশিত ব্যয় ও আয় 2.7, বিবিধ ব্যয় 1.8। এই যে বিশাল বড় একটা বাজেট এই সরকার করছে, এই যে প্রথম আলো সুন্দর একটা কার্টুন করছে, এই কার্টুনে আপনাদেরকে দেখাই, এই কার্টুনে দেখেন, এই কার্টুনে একমাত্র প্রবাসীদের আয়কে মানে দেখা যাচ্ছে যে অক্ষত, মানে এটা সঠিক আছে, এছাড়া সকল সেক্টর ধ্বংস হয়ে গেছে, খেয়ে গেছে। একটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে, কিছু পিলারের ওপর দাঁড়িয়ে আছে রাষ্ট্র, সেই রাষ্ট্রে বৈষম্য, বেকারত্ব, বিনিয়োগ, ডলার সংকট, জ্বালানি সংকট, অর্থ পাচার, রিজার্ভ, মূল্যস্ফীতি, প্রবাসী আয় সঞ্চয়, প্রবাসী আয় ছাড়া সব ধ্বংস। আমি একটা প্রশ্ন করতে চাই, এই সমাজের মানে বাজেট তো হচ্ছে সপুরা সমাজের জন্য, তাই নয়? সেই সমাজের একটা অংশ কি বেকার? সেই সমাজের একটা অংশ বেকার, এবং সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ বেকার। 4,81,00,000 বেকারের সংখ্যা, তাহলে 16 কোটি মানুষের মধ্যে বেকারের সংখ্যা 4,81,00,000, তার মানে আপনার হলো 1/4, এটা বলা যায়। তো 1/4 জনসংখ্যার জন্য এই বাজেটে মানে ঘোড়ার ডিম বরাদ্দ দিয়েছে হাসিনা, ঠিক আছে? 1/4 জনসংখ্যার জন্য ঘোড়ার ডিম বরাদ্দ দিয়েছে এই বাজেটে। বেকারদের জন্য কোনো প্রণোদনা নাই, কোনো ভর্তুকি নাই, কোনো বিশেষ ব্যবস্থা নাই, তাদের কর্মসংস্থানের জন্য বিশেষ মানে কোনো প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি না, তাদের হোস্টেল নির্মাণের জন্য কোনো খরচ দেখতে পাচ্ছি না। অর্থাৎ পুরা বেকার সমাজকে লাথি মেরে দিয়েছে এখানে। কেন? আমার প্রশ্ন, কেন আপনারা বেকারদেরকে একটা সোসাইটি হিসেবে ধরছেনই না? বেকাররা যে একটা সোসাইটি, একটা কমিউনিটি, যে কমিউনিটি পরিবারের কাছে নিগৃহীত, সমাজের কাছে নিগৃহীত, গার্লফ্রেন্ডের কাছে নিগৃহীত, মানে বিভিন্নভাবে নিগৃহীত। পরিবারের থেকে ঠিক সকালবেলা বা দুপুরবেলা বেকাররা বের হয়, বাবা মা মুখ মানে ধোঁয়া লাগানো হারিকেন, বোঝেন, হারিকেনের উপরের অংশ ধোঁয়াতে অন্ধকার হয়ে যায়, বাবা মার মুখ এরকম হারিকেনের মতো হয়ে যায়। আবার যখন বাড়িতে ঢুকবে, ওই হ্যারিকেনের মতো বাবা মা মুখ করে রাখে। কেন রাখে? বেকার বলে। এই বেকাররা ভাতা চাচ্ছে না, অন্তত তাদের কর্মসংস্থানের জায়গা তো তৈরি করা দরকার ছিল। আচ্ছা, কর্মসংস্থানও না, আপনারা এই বাজেটের একটা গুরুত্বপূর্ণ অংশ বেকারদের কাছ থেকে সংগ্রহ করবেন। কীভাবে সংগ্রহ করবেন? একটা আবেদন ফি আপনারা 700 টাকা, 500 টাকা, 1,000 টাকা করে নিচ্ছেন। আপনি বেকারদের জন্য পুরো বাজেটে ঘোড়ার ডিম রাখলেন, কিন্তু তাদের কাছ থেকে আপনি বিরাট অঙ্কের একটা আবেদন ফি বাবদ বিভিন্ন বাবদ টাকা নিচ্ছেন। মানে ফকিরের কাছ থেকে কেউ ভিক্ষা নেয়, জিজ্ঞাসা করছে, এই বাজেটটা হয়েছে সেই রকম যে ফকিরের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে পুরা বাজেটে। এখানে এক শয়তানি করছে, শয়তানিটা আমি একটু দেখাই। শয়তানিটা হলো যে আয় সীমা বাড়িয়ে দিয়েছে। কী রকমের শয়তানি দেখেন, মানে কারো যদি আয় আপনার হলো 3,00,000 টাকা হয়, তাহলে সে কর দিত, আয় কর দিত, 3,00,000 টাকা দিতে হতো। এখন বলছে যে না, কারো আয় 3,50,000 টাকা হলে সে কর দেবে। তার মানে যে 3,00,000 টাকা পর্যন্ত আয় করেছে, সে আরও 50,000 টাকা আয় না করা পর্যন্ত সে কর দেবে না। মানে 3,00,000 টাকা আয় করা পর্যন্ত লোকেরা কর দিত, কর সংগ্রহ হতো এই কমিউনিটির কাছ থেকে, বলছে না 3,50,000 টাকা, যার ফলে 3,00,000 টাকা যারা আয় করতো তাদেরকে করের বাইরে রাখা হলো। অর্থাৎ যারা আয় করতেছে তাদেরকে এই বাজারের মধ্যে করের বাইরে রাখছে, আর যারা কিনা আয় করতেছে না, একবার নিম্নবিত্ত মানুষ, একটা ফকির, মিসকিন, রিকশাচালক যদি মনে চায় একটা চকলেট খাবে, দেও 15% ভ্যাট দেও। একটা গরিব মানুষ, রিকশাচালক, ফোনে কথা বলবে, কথা বলতে 33% কেটে নেবে। আমার প্রশ্ন হলো যে একটা ধনী লোক সেও ফোনে কথা বলার সময় 33% চার্জ দেয় সরকারকে, একটা রিকশাচালক সেও 33% চার্জ দেয়। রাষ্ট্রের ব্যবস্থা এত শ্যাসরামি হলে ঠিক,
আমি প্রশ্ন করছি, আসলেই কি রাষ্ট্রের সকল শ্রেণীর মানুষের সমান ট্যাক্স দেওয়া উচিত? এইখানে কল্যাণ রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, ভালো রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের পার্থক্য হয়ে গেছে যে ওয়েলফেয়ার স্টেটগুলো লোয়ার লেভেলের মানুষকে ইনকাম দেয় আর আপার লেভেলের মানুষের কাছ থেকে ইনকাম নেয়, কিন্তু সরকার এমন একটা ভ্যাট ট্যাক্স সিস্টেম করেছে যেখানে ফকিরও উচ্চ হারে কর দেবে, বড়লোকও দেবে। এখন আমার প্রশ্ন হলো যে একটা কল্যাণ রাষ্ট্রে একটা ডাক্তার যদি 1000 টাকা ভিজিট নেয়, 1000 টাকা ভিজিট নিয়ে একটা রুগী দেখে, ঠিক একইভাবে ওই ডাক্তার যদি কোনো একটা লেবারের কাছ থেকে কোনো একটা কাজ করে নেয় তাকে 1000 টাকা পরিশোধ করতে হয়। অর্থাৎ ডাক্তার যেরকম তার সেবা 1000 টাকায় বিক্রি করে, একটা লেবারও সেরকম তার সেবা 1000 টাকায় বিক্রি করে। এইভাবেই রাষ্ট্রীয় ভারসাম্য রক্ষা হয়। এই করে এই ধরনের ভারসাম্যের কোনো আকার ইঙ্গিত আমরা দেখছি না। আমরা এই বাজেটের সামগ্রিক যে বৈষম্য, এই বৈষম্য আমরা এখানে মারাত্মকভাবে দেখেছি। এবং এইখানে সবচেয়ে নগ্ন যে কাজ হয়েছে আমি যদি একটু দেখাই, প্রবাসী আয়ের কথা বলেছে যে প্রবাসী আয় এবার খুবই ভালো, খুব ভালো চলছে। তাহলে পরিবারের যদি কেউ ভালো ইনকাম করে, সেই ভালো ইনকাম করা সন্তানকে কি করে পরিবার? দুধ ভাত দেয়, আম চিপ্পা দেয়, মিষ্টি খাওয়ায়, করে না? সরকার প্রবাসীদের জন্য কি করেছে বলেন? কি করেছে? সুন্দর একটা কাজ করেছে। বিমান ভাড়া যেখানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য ক্ষেত্রে 1000 থাকলে ওখানে 1500 টাকা চার্জ যুক্ত করছে, ইউরোপে যাতে 2000 থাকলে 3000 করছে, আমেরিকায় 4000 থাকলে 6000 করছে। অর্থাৎ প্রবাসীরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে গেলে আয় করতো, সুবিধা করতো, সেইটাকে তারা আরও বৃদ্ধি করে দিছে, খরচ বাধা সৃষ্টি করছে। তাহলে এই ভুজুম ভাজুম বুঝানো বাজেট দিয়ে আমাদের কী কল্যাণ হবে, মানে কী কল্যাণ হবে? প্রত্যেকটা বাজেটে একটা চমক থাকে। এই বাজেটে ঋণ খেলাপিদের ঋণ উদ্ধারের কোনো চমক নাই, এই বাজেটে অর্থ পাচারকারীদের অর্থ উদ্ধার করার জন্য চমক নাই, এই বাজেটে শুধুমাত্র সরকারি আমলা ও কর্মকর্তা কর্মচারীদেরকে খুশি করার জন্য, যেটি বললাম যে 19.9% গত বাজেটে ছিল, এবার ওইটা দিয়ে হচ্ছে না, এইবার 22% উপরে চলে গেছে। শিক্ষা প্রযুক্তি দেখেন, শিক্ষাকে শেখ হাসিনার সন্তান যদি একজনও এই বাংলাদেশে থাকতো তাহলে শিক্ষার প্রতি তার মহব্বত থাকতো, তার কোনো সন্তান নাতিপুতি কেউ বাংলাদেশে পড়াশোনাও করে না, এই শিক্ষাকে তার গুরুত্ব দেওয়ারও কোনো প্রয়োজন হয় না, সবাইকে বাইরে পাঠিয়ে দিছে, এখানে লেখাপড়া করে, সেখানে সব কিছু, বাংলাদেশের শিক্ষা জাহান্নামে যাক। আমি গত বাজেটের সময় বলেছিলাম যে তারা নাকি ট্যাবলেট দেবে, অনলাইনে ক্লাস নেবে, গত বাজেটে সরকার অনলাইনে ক্লাস নিয়ে, অনলাইন ক্লাসের উপর বাজেট দিয়ে আমাদের দেশের জনগণকে এবং আমাদের দেশের প্রান্তিক পর্যায়ে শিশুদেরকে ডিজিটালি ডিভাইড করেছিল। বলছিলাম যে আমাদের প্রান্তিক পর্যায়ে তো ট্যাবলেট পিসি নাই, মোবাইল নাই, তাহলে অনলাইনে যে ক্লাস হয় সেই ক্লাসটা নেবে কীভাবে? তার মানে শিক্ষাকে গত বছর আমি বলেছিলাম যে গরিব ও বড় লোকের শিক্ষাকে ভাগ করে ফেলেছে, যে গরিবদের মোবাইল নাই, অনলাইন ক্লাস করার প্রয়োজন নাই, শিক্ষার প্রয়োজন নাই। এই বাজেটে এসে আমরা ভেবেছিলাম যে শিক্ষাক্ষেত্রে ভালো কিছু চমক দেখাবে, কিন্তু না, ওই যে ডিজিটালি ডিভাইড করা শুরু করেছে এখানেও সেম করে ফেলেছে। 14.7% ছিল, সেটাকে কমিয়ে 13.7%। আমরা জানতে চাই যে কেন আপনারা এটা কমালেন? এই কমানোর ফলে আমাদের শিক্ষা ও প্রযুক্তিতে আমাদের ইনভেস্টমেন্ট কমবে, আমাদের এখানে খরচ কমবে, এখানে খরচ কমলে সেমিনার কম হবে, শিক্ষা ব্যবস্থার মান কম হবে। যেখানে আপনারা বলছেন যে শিক্ষকদের বেতন বাড়ানো দরকার, আপনি যদি 14.7% থেকে 13.7% যদি কমানে আসেন, শিক্ষকের বেতন বাড়ে না কমে? আমাদের প্রশ্ন এটা। আপনাদের ল্যাবে ল্যাবে কম্পিউটারগুলো করোনা সংকটের ভিতরে ব্যাপকভাবে বন্ধ হয়ে গেছে। আমি 4-5টা স্কুল ভিজিট করার সৌভাগ্য হয়েছে, ল্যাবগুলোর সঙ্গে মেজরিটি ল্যাবের কম্পিউটারগুলো নষ্ট হয়ে কায়েত হয়ে পড়ে আছে এই করোনা সংকটে, ঠিক করার নাই। আপনি যদি 14.7% থেকে 13.7% কমায় নিয়ে আসেন তাহলে কম্পিউটার আরও বেশি কমবো না বাড়বে? মানে আপনারা কি চাচ্ছেন আসলে? একসময় জমিদারি সিস্টেম ছিল, জমিদাররা তাদের এলাকায় বাচ্চাদেরকে শিক্ষা গ্রহণ করতে দিত না, পাড়ায় বিভিন্ন শহর থেকে শিক্ষিত ছেলে পেলে এসে বটগাছতলায় শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নিত, ব্ল্যাকবোর্ডে লিখতো, আমরা সিনেমা নাটকে দেখেছি। কিন্তু জমিদার কী করতো? ওই ব্ল্যাকবোর্ড ভেঙে ফেলতো, ওই বটগাছতলার কুড়ে ঘর ভেঙে ফেলতো, যে অন্য কারো সন্তানের শিক্ষা গ্রহণের দরকার নাই। আপনাদের শিক্ষাতে এই বাজেট কমানোর যে সিদ্ধান্ত, এইটা ওই জমিদারি প্রথার মতোই আমার মনে হচ্ছে, যার দ্বারা বোঝা যায় যে এই দেশের সন্তানদের প্রতি আপনাদের কোনো রকমের মায়া মহব্বত নাই। এবং এই বাজেটে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এসেছে, দেখেন,
আমাদের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বারবার বলছি যে বাজেট আপনারা করেন ভালো কথা, এই বাজেটটা আপনারা কিভাবে আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা নাড়াচাড়া করবেন, মানে আপনি নাড়াচাড়া করবেন, এখানে ব্যয় করবেন, ওখানে ব্যয় করবেন, আপনার টাকা পয়সা দরকার, এটা তো কেবলমাত্র সরকারের ব্যয় নাকি? বাজেটটা তো পুরোটা সরকারের ব্যয়, যে সরকার কোথায় কোথায় ব্যয় করবে, ব্যয় করতে চায়, তার একটা পরিকল্পনা, তার একটা প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের কত টাকা খরচ হবে বাজেটটা অনেকে বোঝে না। সেই জন্যই বলছি যে বাজেটটা আসলে সরকারের ব্যয়, এই সরকার কোন জায়গায় সারা বছর ব্যয় করতে চায় তার একটা পরিকল্পনা, এবং তার জন্য কত টাকা লাগবে তার একটা ফ্রেমওয়ার্ক, যে 7,66,000 কোটি টাকা লাগবে তার, এবং এই টাকা কই থেকে নেবে, ট্যাক্স হিসেবে নেবে, কর হিসেবে নেবে, ব্যয় হিসেবে নেবে, আয়কর হিসেবে নেবে, তারপরে আমদানি কর হিসেবে নেবে, বিভিন্নভাবে নেবে, তার একটা তালিকা। এখন আমার প্রশ্ন যে আপনি সব আপনার জন্য করলেন, জনগণের সুরক্ষার জন্য কী রেখেছেন? এই বাজেটে আমাদের স্বাস্থ্য অবস্থা এই করোনা সংকটে কতটা ভঙ্গুর ছিল আপনারা জানেন সবাই, কতটা ভঙ্গুর ছিল, কতটা বাজে ছিল এই বাজেটে, সেই স্বাস্থ্যখাতে ডেভেলপমেন্টের জন্য মানে কোনো রকম প্রোগ্রেসের জন্য কোনো রকমের ইনভেস্টমেন্ট, আমরা অতিরিক্ত ইনভেস্টমেন্ট আমরা এখানে খুঁজে পাইনি এখনও। সুতরাং এই বাজেটটা শিক্ষিত মানুষের বাজেট হয়নি, ঠিক আছে, এই বাজেটটা বড় লোকদের বাজেট হয়েছে। শিক্ষিত মানুষ হাতে নিলেই বলবে ও এটা তো চুরি বাটপারির বাজেট, তো ক্ষমতার শেষ সময়ে আপনারা যে চুরি বাটপারির বাজেট আমরা প্রথম দফায় হাতে পেয়েই এই তথ্যগুলো পেয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে আরও ডিটেলস এবং সুন্দর তথ্যের সমারোহ আমরা দেখাবো। তার আগে আবারও বলছি যে আপনারা প্রবাসীদের ক্ষেত্রে যে অন্যায়টা করেছেন, শিক্ষাক্ষেত্রে যে অন্যায় করেছেন, যুবকদের বেকারদের ক্ষেত্রে যে অন্যায়টা করেছেন, এই অন্যায়গুলো দ্রুত সংশোধন করেন, না হলে এই বাজেট থেকে আপনাদের পতনের ধ্বনি উঠতে পারে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, সরকার তো উন্নয়নের ডুগডুগি বাজাচ্ছে, উন্নয়নের ডুগডুগি বাজাচ্ছে, আসেন ডুগডুগির পর্দার একটা আমরা ছিঁড়ে দেই। 52% মানুষ এই করোনা সংকটের পরে নতুন করে দরিদ্র হয়েছে, নতুন করে যদি 52% মানুষ দরিদ্র হয় তাহলে উন্নয়নের যে দুধেশ্বর সে জিজ্ঞাসা করতেছি যে 52% মানুষ যদি গরিব হয় তাহলে উন্নয়নটা কোথায় খাইছে, কোন ঘোড়ায় খাইছে উন্নয়ন, এই জিজ্ঞাসা রাখছে আজকে বাজেটের এই আলোচনাতে।